অস্বাভাবিক হারে হস্টেলে ফি বৃদ্ধির অভিযোগ। প্রতিবাদে কলেজের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন আবাসিক ছাত্রছাত্রীরা। এই ঘটনা বাঁকুড়ার খ্রিস্টান কলেজে। কলেজের মোট 5টি হস্টেলে আবাসিক সংখ্যা কমপক্ষে 400। এর আগে প্রতিটি হস্টেলে ফি বৃদ্ধির হার ছিল আলাদা, কিন্তু চলতি শিক্ষাবর্ষে সবেতেই এক দফায় 3,000 টাকা হস্টেল ফি বাড়ানো হয়েছে। এরপরেই হস্টেল এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আবাসিক পড়ুয়ারা। তাদের আরও অভিযোগ, পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি কর্তৃপক্ষ। অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার না করলে আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের এই ফিজ, হোস্টেল ফিজ, সেটা প্রতি বছর বেড়েই চলে। কর্তৃপক্ষের কাছে গেলে কর্তৃপক্ষ জানায় আমরা তোমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই, জানায় যে রাজ্যের বেড়ে যাওয়া অর্থনীতির সাথে তোমাদের ফিজও বাড়ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিজ যে বাড়ছে সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে এবং তার কোনো মাপযোগ নেই। হোস্টেল এস্টাবলিশমেন্ট ফি, হোস্টেল ডেভেলপমেন্ট ফি, হোস্টেল মেনটেন্যান্স ফি, এরকম বিভিন্ন রকম বিষয়গুলিকে নিয়ে বিভিন্নভাবে 2,000 টাকা 1,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ আদৌ সেগুলির কোনো অস্তিত্ব নেই। হোস্টেলের ডেভেলপমেন্টে হয়তো সেই আমরা ফলাফল দেখতে পাচ্ছি না। আমরা মেনলি থার্ড ইয়ার স্টুডেন্ট, তো আমাদের এরকম রিঅ্যাডমিশনটা প্রচুর বেড়ে দেওয়া হয়েছে। আগের বছরও এরকম আন্দোলন হয়েছে, তখনও কমিয়ে দেওয়া হয়েছিল, আবারও আমাদেরকে সেটাই করতে হচ্ছে। এর আগেও আমরা বলেছিলাম যে ফিজের ব্যাপারে, মেনলি ফিজটার ব্যাপারেই আমাদের অসুবিধা। এখন আপাতত চাইছি যে হোস্টেলের রিঅ্যাডমিশনটা যেটা আছে সেটা যেন অনেকটা কমে যায়, কারণ আরো অনেক স্টুডেন্ট আছে, গরিব আছে, যারা কিন্তু ওপর দিতে পারছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।